এই গাড়িতে লক হয়ে গেল ট্যাক্সিতে। আরে আমরা কোথায় যাচ্ছি বলো কিছু। কি করতে যাচ্ছি? ওই দিশার মাল দিতে। চলো এই সরাপুরি যেতে যেতে আমরা এখন পেট্রোল পাম্পে এসেছি, পেট্রোল নিচ্ছি। তো আচ্ছা কানাই দা, যে গাড়ি দুটো করে মেয়ে রাখছে পেট্রোল পাম্পগুলিতে, এটার কারণটা কি তোমার মনে হয়? মেয়েদের সমাজ থেকে উন্নত হচ্ছে, মানে সমাজের চাকরি এমপ্লয়মেন্ট বাড়াবার জন্য, মেয়েদের স্ট্রেন্থেন্থ করার জন্য, ফেমিনিজম যে ব্যাপারটা আছে সেটা শক্তিশালী করার জন্যই আর কি মেয়েদের আজকে চাকরি দেওয়া হচ্ছে। এখন বেসরকারির জায়গাতে প্রাইভেটাইজেশনে জোর দেওয়া হচ্ছে। ওপেন মার্কেট পলিসি মনমোহন সিং যে 1991 থেকে যে করেছে, এখানে প্রাইভেটাইজেশনের উপর জোর দেওয়া হয়েছে। এখন প্রাইভেট কোম্পানি বলো, ইন্ডাস্ট্রি বলো, বা পেট্রোল পাম্প যে কোনো জায়গায় সেক্টরে মেয়েদের বেশি করে চাকরি দেওয়া হচ্ছে। তো এইটাই মনে হয় কারণ না? আমার মেয়েরা আবার সৌন্দর্যের জন্য কেন সিনেমায় মেয়েদের কেন লাগে? মেয়ে মানে একটা সৌন্দর্য, মানে একটা জেন্ডারের যে ব্যাপার, ছেলে এবং মেয়ে সমান সমান অধিকার, সমান সমান অধিকার, ইকুয়ালাইজেশন যেটা, সেটাও একটা কারণ আছে। একটু গরমের মধ্যে যে আমরা বেরিয়ে পড়েছি, চলুন দেখি। দেখো ওই বড়নগর থেকে যে শেওড়াপুলিতে যাও, ট্যাক্সি ভাড়া কত করে নেয়? আপ ডাউন মিলিয়ে 1000 টাকা, মানে 500 টাকা যেতে 500 টাকা আসতে। আচ্ছা এরকম যদি করি, ধরো আমি শেওড়াপুলিতে নিয়ে ট্যাক্সিটা ছেড়ে দিলাম, অন্য একটা ট্যাক্সি করে চলে আসলাম, তখন কি ওখানে ট্যাক্সি পাবো না? পাবো না, না এখান দিয়ে ট্যাক্সি করে আসতে হবে। আপ ডাউন 1000 টাকা, 3 ঘন্টা বাদে তো ওখানে ভাড়া পাবে। কিভাবে 1000 টাকা যদি ট্যাক্সি ভাড়াই হয়, সামান্য কিছু আর কি, বুঝতেই পারছেন। বড়নগর থেকে শেওড়াপুলি 1000 টাকা নিয়ে ভাড়া দিয়ে যেতে হচ্ছে ট্যাক্সি করে, এবং লন্ড্রির ইস্তারি করা, জিনিসপত্র কাচা হচ্ছে, ওয়াশ হচ্ছে। হাই রোড দিয়ে এখন আমরা শেওড়াপুলির পথে। আগে গ্রামের দিকে একটা আশা থাকতে হবে, ধান ক্ষেত দেখবো, সবুজের সমারোহ হবে, এখন অব্দি বালিহাল পার হলাম, সেরকম কিছু চোখে পড়ছে না। দেখি আরও যেতে থাকি, নিশ্চয়ই পড়বে আশা করি। গাড়ি করে যেতে যেতে কানাইদা গাড়িতে দুপুরের ঘুমটা সেরে নিচ্ছে, ন্যাপ, প্লিজ টেকিং ন্যাপ। আমরা কলকাতার মধ্যে তো গুগল ম্যাপ ছাড়া গাড়ি চালাতে পারি না, তুমি ম্যাপ ছাড়া কিভাবে গাড়ি চালিয়ে শেওড়াপুলি যাচ্ছ? বড়নগর থেকে শেওড়াপুলি আমাদের রাস্তাটা জানা আছে, আর তারপরে লোকেশনটা যা যায় না, সেটা একবার দেখিয়ে দেয়, সেই লোকেশনে চলে যায়। মনে রেখে মেরো না, মনে রেখে যাও। কলকাতার মধ্যে তো ম্যাপ তো তুমি দেখো না, গুগল ম্যাপ, তুমি মডার্ন ফোন, জিপিএস এসব তো ইউজ করো না। এখনকার দিনে বেশিরভাগ ট্যাক্সি যে আগের মডেল হলুদ ট্যাক্সি কেউই ইউজ করে না, অনেক বয়স্ক যারা ড্রাইভার আছে আর কি। আচ্ছা আচ্ছা, তো বুঝতেই পারছেন কলকাতার মধ্যে আমরা প্রাইভেট কারে উঠলে গুগল ম্যাপ দেখে আমাদের ড্রাইভাররা ইউজ করে নিয়ে যায়, কিন্তু যারা বয়স্ক আছে তাদের অভিজ্ঞতার জোরে এখন অবধি সারা পশ্চিমবঙ্গে দাপিয়ে গাড়ি চালায়, অর্থাৎ তার ব্রেনটা কতটা উন্নত ভাবুন, সব রাস্তাঘাট মনে রাখে। চলে এসেছি এখন আমরা দিশা আই হসপিটাল শেওড়াপুলিতে, দেখতেই পাচ্ছেন। অ্যাড্রেসটা দেখাই, জিটি রোড শেওড়াপুলি বৈদ্যবাটি, সব জিনিসপত্র দেখতেই পাচ্ছেন। এগুলো সব লন্ড্রিতে কাঁচা হয়েছে, বেড কাভার, বালিশের কভার। এতদূর গাড়ি চালিয়ে নিয়ে আসলে তো ম্যাপ ছাড়া নিয়ে আসলে অভিজ্ঞতার জন্য তো কীরকম লাগছে, মানে কিছু বলো, কতদিন ধরে আসছো তুমি? তোমার ট্যাক্সিতেই আসে মেনলি, আর বড়নগর থেকে শেওড়াপুলি। শেওড়াপুলি অঞ্চলে মসজিদের পাশে পুকুর, এই যে মসজিদ, পুকুর দেখতে পাচ্ছেন।
এত দূর জার্নি করে আসার পরে এখন ট্যাক্সির ইঞ্জিন ঠান্ডা করতে দেওয়া হয়েছে। কলকাতা থেকে শাহরাপুরি সাচ আ লং ডিস্টেন্স। এইটা একটা দিশা আই হসপিটাল, দুটো পাশাপাশি দিশা আই হসপিটাল বৈদ্যবাটি শাহরাপুরিতে, বৈদ্যবাটি পৌরসভা। আমার কাছে প্ল্যাটফর্ম টিকিট নেই, কেন আমি ট্যাক্সি করে এখানে এসেছি, তো শাহরাপুলি স্টেশনটাই জন্য আমি প্ল্যাটফর্মে আর ঢুকছি না। গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে, তো দূর থেকে দেখাচ্ছি শাহরাপুলি স্টেশনটা। ফকিরপাড়া মুসলিম কবরস্থান, কানেদা বেরোচ্ছে। আমার ভিতরে মাস্ক ছিল না বলে আমি ভিতরের ছবিটা তুলতে পারিনি, যেন দুঃখিত। এবার এই চিঠি রোদ ধরে আমরা এখন কলকাতার পথে বেরোবো। গাইস ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা একটা লাইক দেবেন, ভালো লাগলে শেয়ার করবেন, ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।